Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. You are under arrest, Mr. Vaksarayaka. এটা পড়েন। বোম্বাই 17 মে স্থানীয় জুহু এলাকার একটি হোটেলে বিখ্যাত শিল্পপতি ছাগনলাল সুরাইকার পুত্র দীপক সুরাইকাকে
তার শয্যা সঙ্গিনীর খুনি হিসেবে গ্রেপ্তার করা হয়। ঘটনায় প্রকাশ, ধারালো অস্ত্র দ্বারা আঘাত করার সময় সঙ্গিনীর আত্মচিৎকারে হাতে নাতে সে ধরা পড়ে। মেয়েটিকে হাসপাতালে স্থানান্তরিত করা হলে মৃত বলে ঘোষণা করা হয়। দীপক সুরেখা? হ্যাঁ, আমার চাচার ছেলে। ঘটনাটা তার প্রায় 4-5 সাল আগে হবে। তবে একইভাবে সে আরো দুটো মেয়েকে ঘায়েল করে, তুই একই দুনিয়ার নেশা নিত কলগার, তাদের ঘায়েল করে তসবির তুলে ঘরে বসে বসে দেখত। ঘোরা পড়ে গেল শেষ মেয়েটাকে খুন করতে যাবার বেলায়। দীপক শুধু ঠিক হয়ে ফিরে এলেই হবে না, তাকে 1 সাল নজরে রাখতে হবে। যদি ঠিক থাকে তবে পাবে সম্পত্তির অধিকার, না হলে সব পাবেন আপনি। এই তো রাইট, এই 1 সালের ভিতর 7 মাস কেটে গেছে আর বাকি রইল মাত্র 5 মাস। এই 5 মাসের মধ্যে প্রমাণ করতে হবে যে দীপক আর ঠিক নেই। মানে কানুনের চোখে দীপক আবার হবে দিমাগি রোগী, আর সেই জন্যই আপনাকে এখানে ডেকে আনা। 25 লাখ রুপিয়া কা অফার মিস্টার ডিকি, 10% অ্যাডভান্স। I want an innocent, charming girl, but a prostitute. একটা বাজারি মেয়ে ছেলে জোগাড় করতে হবে, যার চেহারা হবে সুন্দর, বয়স কম, তার কাজ হবে দীপকের সঙ্গে ক্লোজলি মেশা। ইয়েস, ভেরি ক্লোজ, সবাই জানবে, দেখবে, তারপর মেয়েটা একদিন খুন হয়ে যাবে। খুন? হ্যাঁ, শেষ মেয়েটা যেভাবে খুন হয়েছিল পুলিশ জানবে দীপক খুনি, আর মেয়েটা প্রস্টিটিউট, আই মিন দ্যাট ওল্ড ডিজিজ, ফির বহি পুরানি বিমারি, ফির বহি মেন্টাল হসপিটাল। তার মানে দীপকের সম্পত্তি পাবার আর কোনো থাকবে না। আরে আমার প্ল্যানটা শুনেন, 5th December দীপক হাওয়া বদলের জন্য কালিম্পং যাচ্ছে। কোথায় ছিলে তুমি? সারাদিন দেখিনি। শোনো আমার, একটা চুমু দাও না। চুমু? ফর দ্যাট আমি জানি শুধু চুমুক, ইডিয়েট। প্লিজ অলোক যেও না, একটু বসো। গুড নাইট। আমি
बबुआ, अरे बबुआ तू जब जब आशी और एक किताब और एक तस्वीर भीतरी एकदम बेहोश हो जाए ये क्या है बेटा? ये लिखा चमन नसीब अनके की कोई इलामी दुनिया है सब कुछ अरे छोबीटा छोबीटा रानी खेते जो आजे আমার ছোটবেলার সাক্ষী আমার জিন্দগির খুশির দিনগুলো ওখানে কেটেছিল তুই মাঝে মাঝে তাকিয়ে থাকি চলবে না চলবে না না একটাও চলবে না অল বোগাস আপনার বোঝা উচিত মিস্টার ডিকি দীপককে আমার ধোকা দিতে চাই আর কুচ সামান এক্সট্রাঅর্ডিনারি তাতে দীপক শুধু ধোকাই খাবে না অঙ্কেও যাবে बहुत सुंदर के मेटा होटल गोल्डन ईगलर कैबरे डांसर मिस गोल्डिंग कैबरे डांसर हाँ सबे नेमे छे नितान्त बाध्य हुए कारण मेटिर मार खूब कठिन असुख बेशी टाका रोजगार करे ताके सुस्थ करार आप्राण चेष्टा चलछे एकी आमि चाई मिस्टर डिकी जत टाकार दरकार आमि देबो শুধু টাকা নিয়ে কি বলানো যাবে না মিস্টার সুরায়কা মেয়েটি একেবারে অন্য রকম তাহলে একটাই চান্স মেয়েটির মার এখন খুব রক্তের প্রয়োজন ভেরি রেয়ার গ্রুপ আপাতত কলকাতার কোনো ব্লাড ব্যাংকে ওই গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না আপনাকে ডাক্তার বাবু ডাকছেন না ডাক্তার বাবু আজও রক্তটা পেলাম না তার মানে আপনি জানেন না রক্ত তো এসে গেছে ওই তো কোথেকে পেলেন মিস্টার মুখার্জি পাঠিয়েছেন মিস্টার মুখার্জি কে ভদ্রলোক তাপস মুখার্জি নিশ্চয় আপনাদের কেউ পান তাপস মুখার্জি না এই নামে তো কাউকে চিনি না ভদ্রলোক গত সপ্তাহে দুদিন ফোন করে আপনার মার খবরাখবর নিয়েছে তাই নাকি এবারে ওষুধ গুলো কিনে আনুন আপাতত আর চিন্তার কারণ থ্যাংকস ডাক্তার বাবু ও কতদিন পরে মেয়েটার মুখে হাসি দেখলাম মা ক্যান্সার বেচারি এখনো জানে না আচ্ছা মা তাপস মুখার্জি কে তাপস মুখার্জি হ্যাঁ কার কথা বলছি কেউ হন তোমার কোন দুঃসম্পর্কের আত্মীয় আমি চিনি আত্মীয় না রে কাছের বা দূরে কেউ নেই আমাদের একমাত্র ফু আর আগে ছাড়া তাহলে ভদ্রলোক তোমার এত খোঁজ খবর নিচ্ছেন কেন জানো রক্তটা শেষ পর্যন্ত তিনি জোগাড় করে পাঠিয়েছেন বলিস কি এই ভদ্রলোক কে জানে তবে সে যেই হন তিনি এখন আমার কাছে পূজনীয় এই চরম বিপদে সাক্ষাৎ দেবদূত যেন क्या काम है
तो दोनों शराब ने भिजवा भारी है तुम कितना 2 लाख आयो 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 कौन जी बाबा বিশ্বাসঘাতকতার একটি সাজা মৃত্যু
ওদের জন্য ডেকে পাঠালাম। একটা নতুন কাজের ভার নিয়েছি, একটি মেয়েকে খুন করতে হবে। অবশ্য কাজটা করবে অন্য আরেকজন, তুমি শুধু সাহায্য করবে। মেয়েটিকে 10 দিনের জন্য কালিম্পং যেতে রাজি করাতে হবে। মিস গোল্ডি, তবে একটা কথা, মেয়েটির কাছে তুমি যাবে পদ্মবেশ, যাতে পরে আমাদের কোন রকম ঝামেলায় না পড়তে হয়। ওকে, চলো ওদিকে পৃথিবীরা কি করছে দেখে আসি। আরে না না, মিস্টার খান্নার টেস্ট তো আমি জানি, মেয়েটি টেরিস্ট, কিন্তু দেখো কন্ট্রাক্টটা যেন 6 লাখ টাকার কম না। আমি একবার ধোকা খেতে পারি, কিন্তু 2 বার নয়। আজ আমি চাকাটা নিয়ে তবে ছাড়বো। দেখো বাবু, তোমার যদি চাকরি না দরকার হয়। চাকরি বাবুজি কি করবে তুমি? আমার টাকা পাবে না, টাকা না পেলে তোমার খুনি করবো। সত্যি খুন করবে না বাবুকে? আমি খুন করিনি, আমি খুন। কাকে খুন করলে? আমি আমি খুন করিনি। কে খুন করলো? জানি না। তুমি পালিয়ে এলে কেন? আমার সঙ্গে লোকটা ঝগড়া হচ্ছিল, আমি আমি লোকটাকে খুন করার হুমকি দিচ্ছিলাম, সেই মুহূর্তে ঘটনাটা ঘটলো। কে যে খুন করে গেল বুঝতে পারলাম না, বিশ্বাস করুন আমার কি এখন থানায় যাওয়া উচিত? যা বললে, পুলিশ আসল খুনির সন্ধান না পেলে তোমাকে খুনি ভেবে জেলে ভরে দেবে। তাহলে কি করো তুমি? কিছু না, বেকার। চাকরি করবে? চাকরি দেবেন আপনি? তাহলে বুঝতেই পারছো আর কোনো গতি নেই অলোকের, কাজটা করতে সে বাধ্য। ভুলে গেল খুন
শুনো,
क्या नाम है तुम्हारा? मुन्नी। तुम उस मकान में रहते हो? हाँ। मैं तुम्हें रोज देखता हूँ। मैं भी इस गाड़ी को रोज देखती हूँ। कहाँ जाते हो तुम इतनी बार? एक बार नैनीताल। क्या हुआ, इतना हंसने का क्या है? बार बार नैनीताल में क्या है? यह भाड़े का जीप है और मैं इसका क्लीनर हूँ। वो क्या? ड्राइवर साहब जीप चलाते हैं और मैं इसकी देखभाल करता हूँ। तो यहाँ क्यों बैठे हो? जीप बंद, इंजन खराब और ड्राइवर साहब पास करने गए। क्या हुआ? गाड़ी का यही हाल होता है, लेकिन घोड़े का नहीं। मैं इस घोड़े पर अब वीरानी के तक जा सकती हूँ। इस मरियल घोड़े पर? क्या ये मरियल है? नहीं तो क्या, दुबला पतला, इतना छोटा, ये कैसे जाएगा रानी खेत? तुम्हारी गाड़ी है वो तो बिल्कुल मर चुकी है, एक पाँव भी नहीं जाती। चल चल चल। अरे सुनो सुनो। बोलो ये कैसा घोड़ा है? अच्छा है। ये देखो तुम्हारे घोड़े के लिए मैं क्या लाया हूँ, इसे गले में पहना दो। वाह, बड़ी मीठी आवाज है। क्या नाम है तुम्हारा? आलोक। रानीखेत में रहते हो? हाँ। इतना जाड़ा, ये क्या पहनी हो तुम? तुम्हें ठंडा नहीं लगता? थोड़ा थोड़ा। तुम्हारे पिताजी कुछ खरीद क्यों नहीं देते? ठीक है, मैं तुम्हारे लिए एक चीज ला दूंगा, वो तुम्हारे पास रहने से तुम्हें ठंडा बिल्कुल नहीं लगेगा। सच? ये क्या है? एक जानवर की नाई, वो दूर बर्फीले पहाड़ों पे रहता है। ये साथ रहने से तुम्हें ठंडा कभी नहीं लगेगा। तुम्हें ये कैसे मिला? एक साधु बाबा ने दिया, मैंने उन्हें एक खतरनाक जानवर से बचाया था। अच्छा, तो बड़े ताकतवर हो। ताकत ताकत कम, हिम्मत ज्यादा। सुनो, ये तुम हमेशा अपने पास रखना। ये तो बहुत कीमती चीज है, मुझे क्यों देते हो? मेरे पास खो जाएगा। क्यों? अपनी माँ के पास रख देना। माँ? मेरी माँ नहीं है, बाप भी नहीं। कोई नहीं? माँ तो मेरी भी नहीं है और पिताजी मुझे बहुत मारते हैं। क्यों? वो हमेशा दारू पीते हैं। सुनो, तुम रोज यहाँ आना, मैं भी अकेली रहती हूँ, यहाँ खेलने का कोई नहीं है। क्यों? ये घोड़ा तो है। धर, से क्या बात कर सकती हूँ? तुम रोज आओगे ना? हाँ आऊंगा। वादा? वादा। ए, तुमने चाहा मुझे, प्यार से कहा मुझे, दोस्ती हो गई। हाथ से हाथ मिला, साथी को साथ मिला, मस्ती छा गई। ओ, तुमने चाहा मुझे, प्यार से कहा मुझे, दोस्ती हो गई। हाथ से हाथ मिला, साथी को साथ मिला, मस्ती छा गई। तू मेरी खुशियाँ बन के आई, बहारें बन के छाई। यूं ही दोनों मिलते रहे, गुलशन में गुल खिलते रहे। यूं ही दोनों मिलते रहे, गुलशन में गुल खिलते रहे। तितली की है कसम तुम्हें। क्या सोच रही हो, तुम जो खो गई। ए, तुमने चाहा मुझे, प्यार से कहा मुझे, दोस्ती हो गई। हाथ से हाथ मिला, साथी को साथ मिला, मस्ती छा गई। गीत मिलन के गाना, मीठी मीठी बातें करते चलो,
गेलो तन मोरा नाचे झुमरी दिया मंजिल हमें मिल गई। ए तुमने चाह मुझे प्यार से कहा मुझे दोस्ती हो गई। हाथ से हाथ मिला साथी को साथ मिला मस्ती उछा गई। आते ही शादी करवा के देंगे। किसकी शादी पिताजी? अरे कलमुनी तेरी। नहीं मैं नहीं शादी करूंगी। चुड़ैल नहीं करेगी। चल चल बचाओ मुझे मुझे पता है मैं नहीं जाऊंगी। अरे मुझे बचाओ। चल मुन्नी मैं नहीं शादी करूंगी। मुन्नी चल जल्दी मुझे बचाओ मुझे पता है। चल मुन्नी चल मुन्नी मुन्नी को छोड़ दो मुन्नी को छोड़ दो। हेलो मुन्नी সব মুছে গেছে আমার জীবন থেকে। কেউ আর নেই মা বাবা আর আমার একমাত্র ভালোবাসাকে হারিয়ে চলে এলাম কলকাতায়। বুয়া যে আশ্রয় দিল ভাগ্যের পরিয়াসে আমি এখন টিকি সৈনিক। আমার উপর ভার পড়েছে একটি নিরীহ নিরপরাধ মেয়েকে খুন করতে সাহায্য করার। আমাকে তাই করতে হবে। আমি নিরুপায়। একদম কাটা কাটায় আসুন। আপনার মা এখন কেমন আছেন? ভালো। মাফ করবেন, নামটুকু ছাড়া আপনার সম্বন্ধে আমি কিন্তু কিছুই জানি না। জানার কথা না, আমি আপনার সম্পূর্ণ অপরিচিত। তাহলে রক্তটা কি করে পাঠালাম এই তো আপনার প্রশ্ন? বলছি আসুন। কতগুলো চেহারা আছে মনে রাখার মতো। আপনার চেহারাটা ঠিক তাই। এশিয়ান আর সিনেমা আমরা কাটিয়াকে দেখতে গেছি, তখনই আপনাকে আপনার মায়ের পাশে দেখি এবং জানতে পারি যে আপনার মায়ের গ্রুপের রক্ত নাকি সারা কলকাতাতে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ বিপদে পড়লে পরিচিত অপরিচিত প্রশ্নই ওঠে না। আর এমনিতে চাকরির সুবাদে প্রায় জেনে করে আমাকে বোম্বে যেতে হয়। সেদিন যাওয়ার আগে ডক্টর বোসকে ফোন করে রক্তের গ্রুপটা জেনে নিয়েছিলাম। রক্তটা আমি বোম্বে থেকে এনেছি। তাপসবাবু আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদের আশায় কাজ আমি করি। তাহলে আপনার এই উপকার আমি চিরকাল মনে রাখব। রক্তটা না পেলে আমার মার যে কি হতো। আপনি যে ক্যাবারে ডান্সার আমি জানতাম না, এ পথে এলেন কেন? আমি নিরুপায়। মার এরকম অসুখ তো যতগুলো টাকার দরকার তুই আমায় দেবে বলতে পারি? আচ্ছা আমি যদি অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিই ছাড়বেন এরপর? কিন্তু আপনার কাজটা কি? ছোট্ট অভিনয়। বুঝলাম না। আমার এক বন্ধু তার ভাইকে নিয়ে খুব বিব্রত, ছেলেটি কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছিল কারণ ডাক্তারের মতো বিষণ্নতা। এই ছেলেটির স্বার্থে আপনাকে কয়েকটা দিন ব্যয় করতে হবে, মানে ওর বন্ধুকে স্বাভাবিক করে তোলা, এই আর কি। আর এর জন্য আপনি পাবেন ভালো পারিশ্রমিক। না মিস্টার মুখার্জি আমি খুব দুঃখিত, এই কাজ আমার দ্বারা সম্ভব না। কেন? হোটেলে বাধ্য হয়ে নাচলেও এটা একটা পেশা, কিন্তু এ ধরনের মিথ্যে অভিনয় করে টাকা রোজগার ভাবতে পারিনি। আমায় মাফ করবেন। একটা কথা বলবো? বলুন। টাকা দিয়ে মূল্য হয় না আমি জানি, কিন্তু এক্ষেত্রে টাকার কথা ওঠার দুটো মাত্র কারণ। প্রথম হলো আমার বন্ধু বিশাল ধনী, আর দ্বিতীয় কারণ
আপনার খুব টাকার প্রয়োজন, অত টাকাটা এখানে বড় নয়, বড় হচ্ছে ছেলেটার জীবন। অভিনয় বলতে কি করতে হবে? একসঙ্গে কটা দিন গল্প করা, ঘোরাফেরা, ব্যাস, এ বেশি কিছু না। কতদিন করতে হবে এরকম? মাত্র এক সপ্তাহ। ঠিক আছে, তবে হ্যাঁ, যা ভাববার একাই ভাববেন, এ নিয়ে ঘুণাক্ষর কারোর সাথে আলোচনা করতে যাবেন। এটা আমার অনুরোধ মিস করলি। আমার নাম শোভনা, ওটা আমার পোশাকের নাম। ও চলো। ও একটা কথা তাপসবাবু, বলুন। রক্তের দামটা বলবেন? কেন বলুন তো, ওটা তো আমাকে দিতে হবে। ও কিন্তু কিন্তু আপনি দেবেন কি করে? মানে সরকারি ব্লাড ব্যাংক, ওরা টাকা নেয় না, রক্তের বদলে রক্ত দেয়। আমি আমার নিজের রক্ত দিয়ে আপনার মার জন্য রক্ত এনেছি। তোর উপর অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে মা, দেখিস আবার যেন বিপদে না পড়িস। না মা, পৃথিবীটাকে যত খারাপ ভেবেছিলাম বোধহয় ততটা নয়। কিছু ভালো লোক এখনো আছে। অসম্ভব। হ্যাঁ তাপসবাবু, মাকে এই অবস্থায় ফেলে রেখে কালিম্পংয়ে যাওয়ার কথা ভাবতে পারছি না। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার মাকে কেবিনে ট্রান্সফার করে 7 দিনের জন্য একটা নার্স রেখে দিন। আমার ব্যবস্থা খুশি তো? বেশ, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমাকে সবসময় ওর সঙ্গে থাকতে হবে। তা কি করে সম্ভব? দুদিন পর খুন হবে, তার সঙ্গে আমাদের লোক থাকবে কি করে? উপায় নেই, তাই করতে হবে। সোহনলাল, মেয়েটিকে আমাদের যেভাবেই হোক তাই। তবে অনেক যাবে ওর সঙ্গে, কিন্তু থাকবে দূরে দূরে, আই মিন পরস্পরের নজরের মধ্যে থাকার জন্য যতটুকু কাছাকাছি দরকার, এর বেশি নয়। তারপর অলোক মেয়েটিকে নিয়ে যাচ্ছে 7 ডিসেম্বর, ওকে ওখানে নিয়ে গিয়ে কাজটা করানোর দায়িত্ব তোমার। আমরা বেশি ঝুঁকি নেব না, দীপক আর মেয়েটার মধ্যে মেলামেশা একটু গাঢ় হলেই কাজটা হাসিল করা যায়। ওরা থাকছে কোথায়? মেয়েটি থাকছে গ্রিন ভ্যালির লালমহলে, আর দীপক তার পাশেই আর একটা কটেজ। আর অলোক, তোকে ওদের কাছাকাছি কোথাও থাকতে হবে। তুমি আর পৃথিবীর থাকবে পিক অ্যান্ড ভিউ হোটেলে। একটা কথা, পুলিশ যখন জানতে পারবে যে মেয়েটা খুন হলো, সে একজন ক্যাবারে ডান্সার, তখন ওরা নিশ্চয়ই আরো খোঁজ করবে মেয়েটা নকল পরিচয় নিল কেন। নেবে, তবে খোঁজ নিয়ে জানবে দীপক নিজেই সবাইকে ভাঁওতে দেওয়ার জন্যে মেয়েটিকে ভদ্র সাজিয়ে কালিম্পংয়ে নিয়ে গেছে। কিভাবে? মেয়েটিকে কলকাতা থেকে কালিম্পং নিয়ে গিয়ে বাড়ি ভাড়া করে রাখার দায়িত্ব নিয়েছে একটা ট্রাভেল এজেন্সি। এর খরচ বাবদ ওরা যা চেকটা পাবে এটা দীপকের নিজস্ব অ্যাকাউন্ট। ওর সেক্রেটারির যোগ সাজসে ওর দাদা প্রদীপ এসব ব্যবস্থা করেছে। ব্রিলিয়েন্ট! তাহলে মেয়েটা খুন হলেই সে লাখাতে, রাইট? তবে খুনটা হওয়া চাই দীপকের স্টাইল, এই জন্য পৃথিবীরাজকে দরকার। চুপ করে আছেন কেন, বলুন না, আমরা একসঙ্গে যাব তো? একসঙ্গে, তবে তার মধ্যে একটা দূরত্ব থাকবে। যেমন শিলিগুড়িতে নেবে, আপনি উঠছেন ট্রাভেলিং এজেন্সির গাড়িতে, আর আমি আরেকটায়। কালিম্পংও তাই, আমরা কাছাকাছি থাকবো কিন্তু এক বাংলোয় নয়। এসবের কারণ? ওই যে বললাম, ছেলেটি আমার পরিচিত, সে যদি গুণাক্ষর টের পায় যে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে গেছি, তাহলে সব বন্ধ হয়ে যাবে, আপনার অভিনয়টা আর সার্থক হবে না। তাই বলে আমাদের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না? থাকবে, টেলিফোন। আপনারা এত খরচ করে নিয়ে যাচ্ছেন,
সব পারবো তো করতে। পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। চলি। হ্যাঁ, কাল সন্ধ্যে ছোটে আপনার গাড়ি আসবে। ওকে তাপসবাবু, আমি কিন্তু আপনার ভরসাতেই যাচ্ছি। তাপসবাবু। হ্যাঁ জানি। এবার আমি উঠছি মা, আমার সময় হয়ে গেছে, আর একটু বস না, এখন আর না, ফিরে আসি তারপর তোমার সঙ্গে গল্প করবো। আর ওকেও নিয়ে আসবি তো? হ্যাঁ বাবা, হ্যাঁ আনবো, বসে রাখবো তোমার পাশে। আসি মা। আর কিরে, কিছু ফেলে গেছিস বুঝি? হ্যাঁ মা, তোমার আশীর্বাদ। এক মিনিট সাহেব। কি দারুণ গাই, ঠিক হো গিয়া? জি সাহেব, চলো জলদি। মাধুর জলদি চলো জলদি। ঝর্ণা দেখে নেবে পড়েছি, আমার ঝর্ণা ভীষণ ভাল লাগে, আপনার লাগে না? চলুন, দেরি হয়ে যাচ্ছে। আসি আপনি।
আমারই যাওয়ার সময় হয়ে গেছে, আপনি বসুন, আমি যাচ্ছি। পাইলেন? আচ্ছা, আপনি তাহলে জানেন বাজান। আমি লালমহলে উঠেছি আপনার বাড়ির পাশে। কাল রাতে চিরাগ বাজাচ্ছিলেন, কি মিষ্টি সুরটা। শুন, একটা কথা বলবো,
বলুন। আপনাকে খুব চেনা লাগছে। আচ্ছা আপনি কোথায় থাকেন বলুন তো? বম্বে। আমি তো আপনাকে চিনি, মনে নেই বম্বে বেড়াতে গিয়ে আপনাদের বাড়ি গিয়েছিলাম। আমি স্বাতী চৌধুরী, কলকাতায় থাকি। নমস্কার। নমস্কার। আপনি তো খুব সুন্দর বাংলা বলেন। হ্যাঁ, ছোটবেলায় বহুদিন কলকাতায় ছিলাম। বাবা আসলাম, খুব একটা কথা বলার লোক পাওয়া গেল, একদম একা তো। সীতা বাবু, আমি কিন্তু মাঝে মাঝে আপনাকে ডিস্টার্ব করব, কিছু মনে করবেন না তো? না না, এতে মনে করার কি আছে? আশ্চর্য, এই তিন দিন আপনি কোথাও যাননি? না। কালিম্পং এ এসে ভাবে ঘরে বসে থাকার কোনো মানে আছে? আসলে আমি একটু নিরিবিলিতে একলা থাকতে এসেছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। বিকেলে আসুন না, আমার বাংলায় চা খাবে? আর থাক। কেন, কোথাও বেরোবে? না মানে। ঠিক আছে, আমি আসবো আপনার বাইলেন শুনতে। আচ্ছা কালিম্পং চলে গেছে, আজ পড়তে আমার লোক খুনিকে নিয়ে কাল পৌঁছে যাবে। ভেরি গুড, তাহলে ছেলেটার ব্যাপারে ভাবলেন? বলো। মেয়েটার সঙ্গে যাওয়াটা ঝুঁকির হয়ে গেছে মিস্টার ডিকে। ডোন্ট ওয়ারি, ছেলেটিকে আমি আর তাহলে রাখবো না। I have decided, Mr. Suraika. মেয়েটির মৃত্যুর পর ওকেও আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। ড্রাইভার রকু, গাড়ি রকু। দীপকবাবু, আমি এখানেই নেমে যাচ্ছি, এদিকে আমার এক বান্ধবী থাকে, আমি দেখা করে যাব। বেশ, নামছেন কেন? আপনি তো জিপটা নিয়ে যেতে পারেন, আমি এখান থেকে হেঁটে চলে যেতে পারবো। না না, হাঁটতে আমার ভালো লাগে। চলুন। বাটু,
আপনি? আপনি? আমি বেড়াতে এসেছিলাম। আমিও। সর্বনাশ, দুজনে তো একই জায়গায় চলে এসেছি, খারাপ। ভয় কিছু নেই, দীপক বাবু চলে গেছেন। তাহলে আমাদের দেখা হওয়াটা বিপজ্জনক। এই দুদিন ফোন করেননি কেন? দুঃখিত, করা হয়নি। আমিও বলে দিচ্ছি, এভাবে সেটা ভাঙলে আমি নাচার। কেন? আমি তো সবই মেনে চলেছি, আর সবসময় আপনার কাছাকাছি আছি। কোথায় আছেন? থাকলে কাল পরশু দেখতে পাইনি কেন? ঠিক আছে, আজ থেকে আপনার নজরের সীমার মধ্যেই থাকবো। বলো তো, কিন্তু আপনি বা কি করছেন? কাজ সেরকম এগোচ্ছে না কেন? তার জন্য আপনি তাই। দুজনে সানরাইজ দেখতে আসবো, কাল আপনাকে কত খুঁজেছি। আপনি এলে কি ভালো হতো বলুন তো। না কিছু না। তাহলে আপনারা দুজনে একসঙ্গে বেরিয়েছিলেন, গুড, ভেরি গুড। অনেক কষ্টে যা লোক দিয়েছেন, ভীষণ বেরসিক, কাউকে পছন্দ করেন না। মেয়েদের তো একেবারেই নয়, কোনো মতে তাকে পথে আনতে হচ্ছে, বুঝলেন? কংগ্রাচুলেশন, আপনি পারবেন। হয়েছে হয়েছে, এখন শুনুন, কাল আমরা ডিসিশন যাচ্ছি, আপনাকেও যেতে হবে। আমি? আজকে হ্যাঁ মশাই, যতই ভদ্রলোক আপনাকে চিনুক না কেন, এখানে লুকিয়ে থাকার অনেক সুযোগ আছে। আর যদি না যান তাহলে জেনে রাখুন, কালিম্পং আমার কালই শেষ। আপনি আমার গাড়িতে যেতে পারেন। ড্রাইভার, গাড়ি মে পেট্রোল ভরলিয়া না? জি। সত্যি আপনি ফোন তো রাখেন সাথে দেবে? রাখতে হয়, আমি তো আর আপনার মতো দার্শনিক নই, শুধু ঘরে বসে থাকতে এসেছি। ও মাই গড, আমি দার্শনিক? শুধু দার্শনিক নয়, আবার সুরের উপাসক, তাই জন্যই এত একা একা থাকতে পারি। ভুল ধারণা আপনার, দর্শন সুর আমি কিছুই জানি না। তবে হ্যাঁ, বলতে পারেন ইদানিং ভায়োলেন্টটাকে একটু বেশি ভালোবেসে ফেলেছি, সেই জন্যই তো হিংসা হয় আমার ওটাকে। দীপক বাবু দেখুন কি সুন্দর, ওই পাইন ফরেস্টে যাবেন? আপনি যান, আমি এখানে একটু বসছি।
আমি কিন্তু শুধু কালিম্পং এসেছি। জানি, কিন্তু তার সঙ্গে কাজটা ছেড়ে ফেলুন, তারপর আর কোনো বাধাই থাকবে না। সত্যি? Thank you.
দেখি হালাল হবে আমার হাতে। এখানে তো দেখছি না, কোথায় পড়েছে বলে মনে হয়? পিছনে আমার এক্ষুনি ওখানে যেতে হবে দীপক বাবু। এখন যাবেন? অনেক রাত্রি হয়ে যাবে, জিনিসটা যদি ওখানে পড়ে থাকে তাহলে কাল সকালে পেয়ে যাবেন, এমন কিছু দামি না তো। তাহলে কাল সকালে আমি আপনাকে নিয়ে যাবো। আর চলে, হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি তোমার রাত আটটা এসো। ওকে, বলুন কি কষ্ট হচ্ছে? হাত দুটো দিয়ে নিয়ে বলেছি সাত দিন বাদেই ফিরবে, ওকে মুখে না ঝুড়ে আমি কিছুতেই মর না, কিছুতেই না। আচ্ছা মিসেস রায়চন্দ্র, কিছু মনে করবেন, ওটা আপনার নিজের মেয়ে না। আপনি আপনি কি করে জানলেন? ডাক্তার, আপনার যে সন্তান ধারণের ক্ষমতা নেই তা আপনার চিকিৎসা করতে গিয়ে জানতে পারব। কিন্তু বিশ্বাস করুন, মেয়েটিকে পাওয়ার পর থেকে আমার কোন দুঃখ নেই। জানি না আমার নিজের মেয়ে হলো তো সত্যি দুঃখ। কোথায় পেলেন ওকে? 10 বছর আগে বেনারসে তীর্থ করতে গিয়েছিলাম, একদিন সকালে গঙ্গা স্নান করে ফিরছি। কোনবারই মেয়ে গো, ওই দিকে বাইতে পড়তি দেখছো না, মরে যাবে তাই ফেলে রেখে গেছে। তারপর ওর কাছ থেকে ঝালু রানি খেতে আগে থাকত, লম্পট নেশাখোর বাপ পয়সা লুপে বিয়ে না করে ব্যবসায়ীদের হাতে তুলে দেয়, সেখান থেকে ওরা ওকে নিয়ে আসে বেনারসিতে। 11 বছরের মেয়েকে আমার সাধ্যমতো শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুলব, কিন্তু ডাক্তারবাবু নিজের কি দুর্ভাগ্য, এত করেও ওকে একটা সুখী জীবন দিতে পারলাম না। এই তো পেয়ে গেছি।
না কিছু না। আপনার চোখও কিন্তু ভালো দেখাচ্ছে না, শরীর ভালো তো? আপনার ওই আপনার লকেটটা? জানেন, এটা আমার জীবন কাঠি, হারিয়ে গেলে নিশ্চয়ই মরে যেতাম। কি হলো তাপসবাবু, আপনি কি খুব অসুস্থ বোধ করছেন? চলুন চলুন। ওঠে যে রক্ত গোলা চিরদিনই
ঘাটে প্রদীপ আমার আসিয়েছে ভেঙে যায় কাজটা কালি করতে হবে মিটি এখানে কালীন পং খুব ছোট জায়গা যে কোনো তোমার নজরে পড়ে যেতে পারি কাজটা কালই হাসিল করতে হবে চল মেয়েটাকে ফোন করবি ঋতুরাজ তুই অপেক্ষা কর কাল সন্ধ্যের সময় দীপককে একবার আপনার বাংলায় আসতে বলতে হবে মনে করুন এটা একটা শেষ কাজ ওকে চায় নিমন্ত্রণ করুন গান শোনান গল্প করুন ছুটি ছুটি হ্যাঁ ছুটি বাহ তাহলে আমি এখানে ফোন করছি 10 মিনিট পর আবার আপনাকে ফোন করছি ওকে আপনার জন্য কত করবো বলুন তো কাল সন্ধ্যে 7টায় আমার জন্মদিন উপলক্ষে দীপকবাবু চাকরি কারণ এই সময় আপনার দেওয়ারাতে ঘন্টা খানের জন্য বাইরে কোথায় পাঠিয়ে দেবেন কেন বলুন তো আমি আসতে পারি তাহলে কি সত্যি হ্যাঁ কাল দুটোকে একটু ভালো করে দেখবো এতদিন কি প্রতিক্রিয়া হলো আপনার বাথরুমের বাইরে ভেতরের দরজাটা খোলা রাখবেন ঠিক আছে আমি নিশ্চয়ই খুলে রাখবো আর কিছু না আর কিছু না যে বাংলা তোকে দেখালাম সেটা অলোক বল ফোনটা শোবার ঘরে আছে বাথরুমের সামনে তোকে আমি ঠিক কাল সন্ধ্যে 7টার আগে ওর বাথরুমের মধ্যে ঢুকে দরজা খুলতে হবে না দরজা মুন্নি নিজেই খুলে রাখবে মুন্নি ওর লড়কিটার নাম মুন্নি না না মুনি না ওই মেয়েটা ওই মেয়েটাই বাথরুমে দুটো দরজা খুলে রাখবে আর তুই ঢুকে গেলি ফোন বুথ থেকে আমরা ওকে একটা ফোন করব লড়কি তখন থাকবে কোথায় বাইরের ঘরে ফোনটা বাজলেই ওটা সে ধরতে আসবে কাল ঠিক 6:30 এখানে চলে আসবে মালুম হচ্ছে কি তোমার সাথে বহু বদলে গেছে সকাল অব্দি এরকম ছিল না কাল তোকে আরো দুটো খুন করতে হবে লড়কি অলোক আর লুসি লুসি হ্যাঁ মেয়েটাকে খতম করার পর যাবার পথে লুসিকে আমরা তুলে নেব জিপে ডিটির হুকুম শিলিগুড়ির রাস্তায় লুসির লাশ পড়ে থাকবে অলোককে আমরা গুম করে ফেলব লোকে জানলে অলোক লুসিকে খুন করে বেপাত্তা হয়ে গেছে শুধু জানলে না খুনটা তুই করেছিস ওরা খুঁজ বেমানি করেছে জবরদস্ত বেমানি করেছে বুঝি সব জানে আমি জানতাম
লেখাপড়া বাবু বেমানিয়ে দিন করতে বন্দা ওকেও হালাল করবে কাজ। তোমরা এখানে? হ্যাঁ, লুসির জন্য চলে আসতে হলো। লুসি? চুনিটা কালিম পাবেন এক নাগর তিন মিনিটে আমাদের হোটেলে উঠেছে। হ্যাঁ নাকি? সত্যি আজ রাত্রি আর কাল দিনটা ওখানেই কাটিয়ে দেবো। কাল তুমি লুপির নামে যোগ ঝেড়েছো না, একদম এক লম্বা। এসলে তো তোমাকে আমি আজ বলি মানুষ জুইটার দিকে আজ নজর রাখবি আর আমি ওরকম। কালকে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম।
কি স্বপ্ন, ভালো না খারাপ? খারাপ বলে ফেলে যেতে যাবে সত্য। তাহলে শুন, দেখলাম দেখলাম আমি আর আপনি একটা খাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, হাঁটতে 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 আপনার আপনার ডান পাটা পিছলে গেল। আমি আমি সঙ্গে সঙ্গে আপনাকে ধরতে গেলাম, কিন্তু কিন্তু পারলাম না। তার আগে আপনি বম্বাই সাহেব কা টাঙ্কল হ্যাঁ টাঙ্কল, তুম যাও মে আতা হুঁ। জি স্যার, এক্সকিউজ মি সাথে দিবি, আমি ফোনটা ধরে এক্ষুনি আসছি। তাহলে বম্বে থেকে কোনো ট্রান্সফার আসেনি? কে করলো ফোনটা? Thank you.
साहब ये तो लाल महल की मेम साहब है। हाँ इधर पानी मिलेगा। जी साहब तुम्हें करना है। ठीक है तुम्हें काम करो। दीपक साहब को बोलो ये मेम साहब बुला रही है। जी साहब हाँ जल्दी। शोभना 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 के धीराज को था बेईमान धोखेबाज दीघिर हुकुम छिल गुल्ली के मेहनत के खत्म कर। मेरे हमार मौत नहीं মাঝে
তালি তোমাকে নিয়ে যাব বলে। কার সঙ্গে এসেছ? সোহনলাল। তুমি তুমি জানো না কি সাংঘাতিক লোক। ওকে পেলে আমি হয়তো ভালো হয়ে যেতাম। লোক লুসি হ্যালো, দেখি স্পিকিং। না এখনো তো এসে পৌঁছয়নি, পরশু রাতে ওদের সাথে আমার কথা হয়েছে। এভরিথিং ইজ ওকে, খবর এলেই আমাকে দেন জানিয়ে দেবেন। শকুনলাল পৃথ্বীরাজ খুন হয়েছে? হ্যাঁ, তার সঙ্গে লুসিও গোল্ডি বেঁচে আছে। বিপদ এখন বম্বে পথে। অসম্ভব, তুমি মিথ্যে বলছ। ইউ আর টেলিং লাইস। এটা তো সোহনলালের, আর ছুরি পৃথ্বীরাজের। লাশ দুটো এখনো তালিকভাবে খাদে পড়ে আছে। সোহনলাল পৃথ্বীরাজ অভিজিৎ সিং এর খুনি, যার খুনি পায়নি এখনো পলাতক। যে ঘটনার পর তুমি আমাকে আশ্রয় দিলে, আজ তুমি নিজের দলে তোমার দয়া স্পর্শ না পেলে আমি হয়তো এতদিনে ফাঁসি যেতাম। তার সাথে এদের খুনের সম্পর্ক কি আছে? খুনি ধরা পড়লে বুঝতে পারবে অরিত্রীর খুনি আমি। এবার বলো, সোহনলাল পৃথ্বীরাজের খুনি কে? আমি অরিত সিংকে খুন করে তুমি আমায় বানিয়েছো খুনি। আমার অসহায় অবস্থার সুযোগ নেই, তুমি আমার তোমার নিজের স্বার্থে লাগিয়েছ। আমাকে খুন করতে তুমি পৃথিবীতে হুকুম করেছ। তুমি তো ইমানদের উপায় মানুষ।
তোমার আমরা আরেক মিস্টার ডেকে থ্যাংক ইউ অলোক বাবু। অজিত সিং এর পকেট ডায়েরি আপনার সাহায্য না পেলে এই রহস্যের সমাধান হতো না। চলুন থামাই যাবার আগে আমি তো এশিয়ান নার্সিংহোমে যেতে চাই। সরি শোভনা দেবী ফিরে এসে ওর মাকে দেখতে পাই। আমায় চিনতে পারছো না মুন্নি? আমি অলোক, আমি অলোক। এতদিন আমি ছদ্মবেশে ছিলাম, আমায় ক্ষমা করো মুন্নি। অলোক, মুন্নি, অলোক, মুন্নি, তুমি এতদিন পাশে ছিলে, কখনো তো বুঝতে পারিনি। কালিম্পং এ তুমি এবার কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি আমি তোমাকে খুঁজছিলাম অলোক, জঙ্গলে ক্যাম্প ফেরবার পর ছুটে গেছিলাম তোমার কটেজে, তারপর লালমহলে। তখন এই খুনিটাকে বেরোতে দেখে আমি অর্কিটে ছুটে আবার জ্ঞান হারিয়ে দিলাম। তারপরে দীপক তোমাকে খুঁজে পেয়েছে, পরের ঘটনা আমি জানি। দীপক আমাকে সব বলেছে। এক্সকিউজ মি অলোক বাবু, আমাদের দেরি হয়ে যাচ্ছে। পুলিশ? হ্যাঁ মুন্নি, আইনের চোখে আমি অপরাধী, আমাকে থানায় যেতে হবে। কেন, কি করেছো তুমি? সে অনেক কথা, পরে আমি সব বলবো। প্লিজ, ইউ হ্যাভ টু গো। তুমি আমার ছেড়ে যেও না। আমি আসবো মুন্নি, আমি আমি আর হারিয়ে যাবো না, আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। মিলট, তোমার যে নিরাপত্তার খাতিরে এই দুজন আসামিকে কোন রকম করুণা প্রদর্শন করা উচিত নয়, তাই আদালতের কাছে আমার এই বিনীত নিবেদন এই যে এই দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে আদালত এক ন্যায় বিচারের আদর্শ দৃষ্টান্ত স্থাপন করুক। থ্যাংক ইউ মিলট। আমি অলোক ওরফে তাপস মুখার্জির পক্ষ সমর্থন করতে চাই। লন্ডনের চিকিৎসারত অবস্থায় আমি আইন পাস করি, এটা মাত্র ঠিক আছে, আপনি শুরু করতে পারেন। আমার এখন দৃঢ় বিশ্বাস মহামান্য আদালতের কাছে স্পষ্ট যে অলোকবাবু তার সম্পূর্ণ নিজের ইচ্ছার বিরুদ্ধে এই অপরাধে জড়িয়ে পড়ে। এই অপরাধের আসল হোতা আমার এক শ্রদ্ধেয় দাদা প্রদীপ সুরাইকা, যিনি চক্রান্ত করতে বম্বে আত্মহত্যা করেছে। তারা তার সুযোগ্য সঙ্গী কুখ্যাত পেশাদার ষড়যন্ত্রকারী ঠিকই। হ্যাঁ অলোক, অলোক ঠিকই দলে যোগ দিয়েছিল, তার ব্ল্যাকমেলিং এর শিকার হয়। এই এই অপরাধে সে অংশগ্রহণ করেছে এই টিকির সন্ত্রাসের ভয়, কারণ টিকি টিকি একজন নির্মম নিষ্ঠুর লোক, তার তার কথা অমান্য করলে মৃত্যু অবধারিত। আমার একটাই প্রশ্ন, এই ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে একা রুখে দাঁড়ানোর এই সাহস, এই শুভ বুদ্ধি, এগুলো কি আমাদের সমাজ দেবে নাকি নাকি আবার আমরা তাকে অপরাধী ছাপ মেরে এই অন্ধকার জীবনে ফিরিয়ে দেবো? মেলর, মেলর, এই ক্ষেত্রে কি রাইট অফ সেলফ ডিফেন্স প্রয়োগ করা যায় না? ইয়োর অনার, এরকম হবে অলোক কখনো চায়নি। সে চেয়েছিল বাঁচতে,
আরো পাঁচটা মানুষের মতন বাঁচতে। সে চেয়েছিল একটু ভালোবাসা, একটা সুখী জীবন, কিন্তু রুড়ো বাস্তব তার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে, রনার সব ছিনিয়ে নিয়েছে। রনার এখন তার প্রয়োজন আমাদের সহযোগিতা। আমরা যারা এই সভ্য সমাজে রয়েছি তাদেরকে হাত বাড়িয়ে তুলে নিতে হবে ওকে আমাদের সাথী হিসেবে। এটা একটা জীবনের প্রশ্ন নয় যে রনার, ওর জন্য অপেক্ষা করে রয়েছে আর একটা সুন্দর ফুলের মতন জীবনের অনার। তাই আমার বিনীত নিবেদন, অভিযুক্ত অলবরকে তাপস মুখার্জিকে নাম মাত্র শাস্তি দিয়ে এই ভদ্র সমাজে আর একবার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়ে। ধন্যবাদ। আমি এই মামলার সব শুনানি, সওয়াল ও সংশ্লিষ্ট ঘটনার সবিস্তারে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আসামি ডিকি ওরফে ডি ভরদ্বাজ, তিনি স্বার্থবুদ্ধির দ্বারা চালিত হয়ে সম্পূর্ণ সচেতন ও সক্রিয়ভাবে অপরাধের ষড়যন্ত্র করে, যাতে অজিত সিং এর মৃত্যু হয় ও শোভনা দেবীর প্রাণ সংশয় হয়। সাক্ষ্য প্রমাণ ও ঘটনার বিবরণে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে সেই তাদের নায়ক। সেজন্য ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় আমি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম। অপর আসামি আলোক ওরফে তাপস মুখার্জির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসবের সঙ্গে আসামির অতীত জীবন ও অপরাধের পরবর্তী পর্যায়ে তার আচরণ ইত্যাদি বিবেচনা করে আমি নিঃসংশয় হয়েছি যে আসামির এই অপরাধ স্বেচ্ছাকৃত ছিল না। শোভনা দেবীর ও তার নিজের জীবন রক্ষায় তার ভূমিকা প্রশংসনীয়, এসব সত্ত্বেও অপরাধের প্রথম পর্বে তার ভূমিকা উপেক্ষা করা যায় না। সেজন্য আমি তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম।